গাইবান্ধায় কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে। নোয়াখালীর সুবর্ণচরে 14 বছরের শিশুকে গণধর্ষণ মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওচিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। রংপুর জেলায় কর্মরত আবু বকর সিদ্দিক নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতার মা বাদী হয়ে পুলিশ সদস্য আবু বকর সিদ্দিক ও তাকে সহায়তাকারী আমিনুল ইসলামকে আসামি করে গাইবান্ধা সদর থানায় মামলা করেছেন। ধর্ষিতার পরিবার ও পুলিশ জানায় কনস্টেবল আবু বকর সিদ্দিক ধর্ষিতার প্রতিবেশী। ধর্ষিতাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রিপোর্ট পাওয়ার পরে আমরা বলতে পারবো যে ধর্ষণের আলামত আছে কিনা বা ধর্ষণ হয়েছে কিনা এই সম্পর্কে পরবর্তী ফাইনাল রিপোর্ট পাওয়ার পরে আমরা এটা বিষয়ে ফাইনাল মানে রিপোর্ট দিতে পারবো। নোয়াখালীর সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নে 14 বছরের শিশুকে গণধর্ষণ মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো আলী হোসেন ওরফে হোসেন ব্যাপারী ও মোহাম্মদ সোহেল। পুলিশ জানায় শনিবার বিকেলে নির্যাতিতার বড় বোন চটজব্বার থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। মোশাহিদ রনি, চ্যানেল আই।